एवरीवन, गुड मॉर्निंग। सकाल सकाल দেখো শাড়ি পরে সাজগোজ করে রেডি হয়ে গেছি রাজার সাথে যাব বলে। আর রাজা ওদিকে সন্টুকে একটুখানি টাটা দিয়ে দিল, তোমাদের আর সন্টুকে দেখাতে পারলাম না, কারণ ও লেংটু অবস্থায় আছে, তাই আর দেখালাম না। তো আমরা কল্যাণী রোড ধরে চলে যাব কাঁচড়াপাড়ায়। যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই রাজা স্কুল কাঁচড়াপাড়ায়। তো কল্যাণী রোড ধরে আমরা কাঁচড়াপাড়ায় যাচ্ছি। তার আগে গাড়িতে একটুখানি তেল ভরার দরকার আছে, পেট্রোল পাম্পে ঢুকে পড়তে হবে। পেট্রোল পাম্পে ঢুকে তেল ভরে নিয়ে যাব স্কুলে। আর কালকে যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে তো আমি বলেইছিলাম যে আজকে একটা স্পেশাল জায়গায় যাব, আর স্পেশাল জায়গা হচ্ছে এটাই। এই যে চলে এসেছি ইন্দিরা কেজি স্কুল, যেটা রাজার স্কুল। আর এই যে এখানকার প্রিন্সিপাল স্যার হচ্ছে রাজা। তো এই যে রাজার টেবিলটা একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ বিআর আম্বেদকারের, তো এই ছবিটা কিন্তু রাজাই পেন্ট করেছে, বাঁধিয়ে ঠাঁধিয়ে ওখানে লাগানো হয়েছে। আর এই যে রাজার টেবিলটা একটুখানি দেখালাম। তারপরে আমরা যখন গিয়েছিলাম তখন মানে এক এক করে বাচ্চারা আসছিল, আর এই যে এখন প্রায় দিদিমণিরাও চলে এসেছে আর বাচ্চারাও চলে এসেছে। আমরা প্রায় 7:45 মধ্যে ওখানে ঢুকে গেছিলাম, কারণ প্রোগ্রামটা ছিল 9:00 থেকে। তো মোটামুটি 9:00 এখন বাজতে যাচ্ছে, আর এই সময়ই সমস্ত বাচ্চারা, গার্জিয়ানরা, আরও অন্যান্য দিদিমণিরা যারা ছিলেন তারা প্রত্যেকে চলে এসেছে। আর আমি তো কিউট কিউট বাচ্চাদের ছবি তুলতে আর সাথে ওদের ভিডিও করতে ব্যস্ত। আর এইদিকে প্রিন্সিপাল স্যার পতাকা উত্তোলন করছেন। भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा, द्राविड़ उत्कल बंग, विंध हिमाचल जमुना गंगा, उच्छल जल तरंग, तब शुभ मांगे जागे, तब शुभ आशीष मांगे, गावे तब जय गाथा, जनगण मंगलदायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। গাড়ির আওয়াজে বাচ্চাদের চিৎকার চেঁচেমেচিতে গান কিছুই শোনা যাচ্ছে না। তাই এই যে আমি তো এইদিকে ছোট ছোট পুচকু পুচকু বাচ্চাদের ভিডিও নিতেই ব্যস্ত। আর সবাই কি সুন্দর সেজে গুজে এসেছে, একজন তো পুলিশ সেজে এসেছে, কিন্তু সে সেই পেছন দিকটায় বসেছে না, অন্য ঘরে বসেছে। আমি এক ঝলক তাকে দেখেছিলাম, তারপরে আর দেখতে পাইনি। ওই দেখো একটা মানে দেখা যাচ্ছে, ছোট্ট টুপি পরে আছে, পুলিশ সেজে এসেছে। মানে শুধুমাত্র এই ঘরটা না, আরও দুটো ঘরে বাচ্চারা বসেছে, যাদের কিনা দেওয়া হচ্ছে ট্রফি সাথে হচ্ছে কেক। আর বাচ্চারা তো ভীষণ আনন্দিত, মানে এইটুকুনি ট্রফি আর কেক পেয়ে। আর এই দেখো এই পুচকুটা ছখানা চুল বেঁধে এসেছে, অন্যদিন নাকি কাঁদে না, আজকে এত সবাই মানে নিজের বন্ধুদের দেখতে পাচ্ছে না বলে তার জন্য এইভাবে চিৎকার করে করে কাঁদছে। আর কি সুন্দর দেখো 6টা চুল বেঁধেছে, মানে দারুণ লাগছিল দেখতে। আর এই যে কত কত কিউট 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 কিউটরা এখানে সব ঘুরঘুর করছে, আর আমি ওদের একটুখানি ভিডিও করলাম। তারপরে এক এক করে যারা লজে জেন্টস আর কেক পাচ্ছে তারা সবাই চলে যাচ্ছে, আর বাইরেই ওদের গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে। তো প্রত্যেক কটা বাচ্চাকে কিন্তু পুরো একদম সচেতনভাবে ছাড়তে হচ্ছে, কারণ আজকের দিনে একটুখানি এই হট্টমেলের মধ্যে যদি বাচ্চাদের কিছু হয়ে যায়। তাই যেই দাদা গেটের দায়িত্বে আছেন উনি কিন্তু খুব ভালো করে বাচ্চাদের সবাইকে এক এক করে ছেড়ে দিয়েছে, আর যারা যায়নি তারা এখনও পর্যন্ত বসে আছে ভেতরে। আর এই যে দিদিমণিরা বাচ্চারা যাওয়ার পর দিদিমণিরা এখানে একটুখানি ফটো তুলছে। আর ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা, দিদিমণিদের যদি ফটো না তোলে তো হয়, তো দিদিমণিদের ফটো কিন্তু আমিও তুলে দিলাম, একটু ভিডিও করে দিলাম। ম্যাডামদের সাথে কিন্তু আমার ভীষণ ভালো পরিচয়। তো ম্যাডামরা চলে যাওয়ার আগে ম্যাডামদের মিষ্টির প্যাকেট আর সাথে কেক দেওয়া হলো। আর এই যে ইনি হচ্ছেন গুপ্তা ম্যাডাম, গুপ্তা ম্যাডাম কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে। তো ম্যাডামরা সবাই টাটা বলে চলে গেল, আর এদিকে আমি যাব প্রিন্সিপাল ম্যাডামের ঘরে, কারণ প্রিন্সিপাল ম্যাডাম একা একা রয়েছেন। তো চলে আসলাম প্রিন্সিপাল ম্যাডামের ঘরে। এই যে নাইটি পরে
দেখতে পাচ্ছ, ইনি আর এনার হাজব্যান্ড স্যার দুজনে মিলে কিন্তু আগে এই স্কুলের দায়িত্বে ছিলেন আর এই স্কুল এনারাই চালু করেছিলেন। তো এই যে এখন যেহেতু এদের বয়স হয়ে গেছে, তো সেই দায়িত্ব চলে এসেছে রাজার ওপরে, আর রাজা সেই দায়িত্ব খুব ভালো করেই চেষ্টা করছে পালন করার। আর তোমাদের চলো একটুখানি স্যারের নাম এই যে শ্যামলাল সরকার আর ম্যাডামের নাম উষা সরকার, আর তোমরা এদের ডিগ্রি দেখে বুঝতেই পারছো এনারা কত উচ্চ দরের মানুষ। তোমাদের সাথে তো ম্যাডামের ভিডিও শেয়ার করলাম, কিন্তু স্যারের ভিডিও বা স্যারের ফটো কিছুই দেখালাম না, কারণ স্যার অনেকটাই অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। তো আমার সেই অবস্থায় ভিডিও করতে মনও চাইলো না আর খুব কষ্ট লাগছিল দেখে স্যারকে। যাই হোক, এরপরে চলে এসেছি রাজার অফিসে আর বসে যে রাজা এখানে আমাকে কেক দিয়েছে, কেক খাচ্ছিলাম। কেক খাওয়ার পর রাজা আমাকে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই স্যারের এই বাড়িতে না প্রচুর গাছপালা আছে, প্রচুর গাছপালা, সেগুলোই ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম। আর প্রত্যেকবার আমি যখন আসি না, তখনই মানে এই লজ্জাবতী গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখি আর ভীষণ ভালো লাগে যখনই লজ্জাবতী গাছগুলো মুড়ে মুড়ে যায়। তারপর চলে আসলাম এই যে কাঁচরাপাড়া স্টেশনে, আর আজকে তো আমি পুরো অবাক। বরমশাই বললো চলো একটুখানি শপিং করে আসি, মানে রাজার মুখে এই কথা শুনে আমার দেখতেই পাচ্ছ দাঁতগুলো কেমন বেরিয়ে গেছে, মানে এত আনন্দ পেয়েছি কোনোদিন তো বলে না এইভাবে, সবসময় আমিই বলি। তাই এই যে চলে এসেছি, আর এসে রাজা বললো যে পুজোর কিছু কেনাকাটি থাকলে করেই নাও, আর আমারও যদি কিছু পাই কিনে নেবো। তো রাজার ছেলেদের জায়গাগুলো না বন্ধ ছিল, কিছুই কিনতে পারেনি। তারপরে আমি চলে আসলাম এই যে কুর্তির দোকানে, আর এখানে এসে কুর্তি পছন্দ করছিলাম যে কোন কুর্তিটা নেওয়া যায়। তো এখান থেকে পছন্দ করে দুখানা কুর্তি নিয়ে নিয়েছি, কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখাবো যে কাঁচরাপাড়া থেকে কী কুর্তি কিনলাম আর কত দামে কিনলাম। সত্যি ভালো হয়েছে কুর্তি দুখানা। তারপরে শপিং করে একটুখানি বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে একদম চলে এসেছি নয়াটিতে। ভাবলাম প্রথমে বড় মার সাথে একটুখানি দেখা করে নিই, আজকে 15ই আগস্ট বলে কথা। তো এই যে এসে দেখি প্রচুর লাইন, আমি ভাবলাম বড় মার মন্দিরে ঢুকে দেখা করব। কি প্রচণ্ড লাইন পড়েছিল তোমাদের কি বলবো, একদম মন্দির থেকে শুরু করে পুরো একদম গঙ্গার ধার পর্যন্ত লাইন। গঙ্গার ধারে যে পার্কটা আছে, সেই পার্কের যে গলিটা, সেই গলির ভেতরে লাইন ঢুকে গেছে। তাই আমি বাইরে থেকেই নমস্কার করলাম আর দেখলাম প্রচুর বড় লাইন। তো এখান থেকে নমস্কার করলাম, রাজাও এখানে দাঁড়িয়েই নমস্কার করার পর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ হচ্ছে বাড়িতে তো আজকে রান্নাবান্না কিছু হয়নি, কি খাওয়া যায়। তো ভাবলাম যে ঠিক আছে, আসার পথে রাজকেবিনেই যাব, তাই রাজকেবিনে ঢুকে পড়লাম। তো রাজকেবিনটা আমার যে খুব একটা পছন্দের রেস্টুরেন্ট সেটা কিন্তু না, মোটামুটি। তাও ভেবেছিলাম যে আমরা প্রথমে ঢাকেশ্বরীতেই যাবো কল্যাণীতে, কিন্তু ওদিকে যেতে হলে আবার উল্টো অনেকটাই যেতে হতো, তাই জন্য ভাবলাম যে রাজকেবিনে যাই। আমার পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে দাদা বৌদি আর কল্যাণীর ঢাকেশ্বরী, বেশ এই দুটো রেস্টুরেন্ট আমার ভালো লাগে। আর সালানটাও ভালো, কিন্তু রাজকেবিনটা খুব একটা যে ভালো লেগেছে সেরকম না, তাও মোটামুটি এই যে এসি যেই রেস্টুরেন্টটা সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বসে গেলাম, এবার দেখছি মেনু কার্ড কি খাবার অর্ডার দেওয়া যায়। তো আজকে অর্ডার দিলাম হচ্ছে চিকেন হরিয়ালি, আর সাথে অর্ডার দিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো ঢোকার সাথে সাথেই কফি দিয়ে দিল, আমি কফি নিইনি, রাজা কফি খাচ্ছিল বসে বসে। আর একটুখানি ভিডিও ফটো তো তুলতেই হয় রেস্টুরেন্টে গেলে, তো একটুখানি ফটো তুললাম ভিডিও করলাম। আর এই যে দেখো চলে এসেছে হরিয়ালি, চিকেন হরিয়ালি, মানে খেতে খুব যে টেস্টি ছিল সেটা বলবো না, এর থেকে মনে হয় ঢাকেশ্বরীর হরিয়ালি বা তন্দুরি খুবই টেস্টি হয়। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া করার পর চলে এসেছে মাটন বিরিয়ানি। চলো মাটন বিরিয়ানি খাওয়া দাওয়া করে, এক প্লেট নিয়েছি কিন্তু দুজনের কিন্তু এনাফ হয়েছে। যাই হোক, মাটন বিরিয়ানিটা খারাপ ছিল না। এটা খাওয়া দাওয়া করার পর চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে সন্টু তো আমাদের সাথে মানে রাগ করেছে কেন নিয়ে যায়নি। আর এই যে দেখো ওকে বলছি একটুখানি বন্ধুদের হাই কর, বলছে টাটা টাটা। যাই হোক, এখানেই ভিডিও শেষ করলাম। ভিডিও কেমন লাগলো আজকের অবশ্যই জানিও, ভালো লাগে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।